আমাদের জম্পুইজলা থেকে আমরা জম্পুইজলা প্রাইমারি হেলথ সেন্টারের সহায়তায় একটা হেলথ ক্যাম্প এবং সিভিক অ্যাকশন প্রোগ্রাম রামদোলপাড়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত করেছি। এখানে হেলথ ক্যাম্পে স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হচ্ছে। আমাদের তরফ থেকে স্কুলের জন্য সামান্য জলের ফিল্টার, কিছু খেলার আইটেম, খেলার সমগ্র আমরা বিতরণ করেছি। আমরা আশা রাখবো ভবিষ্যতে আমরা এই এরিয়াতে, এই জায়গাতে বা অন্য জম্পুইজলা টাকার জলার অন্য এরিয়াতে আমরা আমাদের সমাজ কল্যাণমূলক অনুষ্ঠান কর্মসূচি চালু রাখতে পারবো। এবং এদের ব্যাটালিয়নের তরফ থেকে বৃক্ষরোপণও করা হয়েছে এবং এখানে আমাদের ব্যাটালিয়নের অফিসার, আমাদের অ্যাসোস পঙ্কজ, তারপরে জিতেন, আমাদের ব্যাটালিয়নের অন্য অন্য স্টাফ ও ডাক্তারবাবু এবং স্কুলের শিক্ষকরা বাচ্চারা বৃক্ষরোপণ চারা রোপণ করেছে। ধন্যবাদ। হাই স্কুল টিএসআর সেভেন ব্যাটালিয়ন জম্পুইজলা ও প্রোগ্রাম সিনার ভাই মান্ডা পাইকার সেভেন ব্যাটালিয়ন ডেপুটি কমান্ডারি টিচিং স্টাফ ছাত্র ছাত্রীরা ও প্রোগ্রাম মূল বিষয় সিভিক অ্যাকশন প্রোগ্রাম এই স্বচ্ছ ভারত অভিযান আমাদের লাগি তো বন মহোৎসব বা বৃক্ষরোপণা হেলথ ক্যাম্প খাই তাই ওর সাথে সাথে বড় সিনি স্কুল কাইসা ফিল্টার কতর সময় বেজাখা এই সঙ্গে ফুটবল করতে মানে সময় তিনি রামদল মডেল উচ্চ বিদ্যালয় হাই স্কুল সংখ্যাইসা সিভিক অ্যাকশন কাম স্বচ্ছ ভারত তেই হেল্প ক্যাম্প খাইনা থাকতম আর ফাই মানজা ফাইকা সিনি বেটলানি সেকেন্ড ইন কমান্ড সিনি ডেপুটি কমান্ডেন্ট শ্রী অনির্বাণ দর চৌধুরী বনা আং আনি খাবাই বেলা বেলাকা হামবাই তে খুলমু ইয়াফার তে ফাই মানজা ফাইকা সিনি তিনি জম্পুইজলা প্রাইমারি হেলথ সেন্টার নি ডক্টর সার সঙ্গ বর্ণবো লামসবো তে আনি খানি হামজাকমাতে হামবাই আফারো তে তিনি নি ও রামদল মডেল হাই স্কুল নি হেডমাস্টার তে বর্ণি স্টাফ যত নুনু আনি খানি হামজাকমা তে হামবাই আফারো তে সংবাই বাক্সা ফাই মানজাক ফাইনাই মিডিয়া তাকুক সঙ্গবো নবো নং বিশিংটি তিনি নিউ অ প্রোগ্রাম নাইতাই খাইনার বাকে নং বিশিংটি আওয়াই মন খাইনার বাকে নং নবো আং খাবাই খুবাই হামাই মায়াফর তিনি সুং জয়েন্টলি কাইসা প্রোগ্রাম খাইনা খাইনা থাকতম অবং হাকাই সিভিক অ্যাকশন
স্বচ্ছ ভারত তেই বন মহোৎসব সুমর বুফাং আফাং কাইনাই তেই সাফ সুতরা খাইজাকাই তে আপনি সাথে সাথে সুম অ স্কুলনি স্টুডেন্টস তেই স্টাফ রংনি বাকে সুম কাইসা ফিল্টার তেই ভলিবল কাইসা সুম ইয়াফার জাকাই প্রোগ্রাম পাইমাই আগুলো তিনি যত ফাইমানজাক ফাইনাই সিনি ও স্কুলনি যত স্টুডেন্টস রকম তেই আনি স্টাফ সঙ্গ আং যতন খা খাহাম তে হামবাই আফর আং তে বেশি কক ছায়া আং তাবো সিনি সুবেদার মেডিকেল পঙ্কজ মজুমদার আং বন থাইসা থাইনে কক সান বাকে যারা ইয়াফর হামবাই সাথে কাজ করছি আজকে এখানে এখানে জাস্ট স্কুলের একটা আমাদের রুটিন প্রোগ্রামের মধ্যে এটা পড়ে আজকে স্বচ্ছ ভারত এখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা আমরা সবাই জানি তা সবাই এটা একটা সেন্ট্রাল প্রোগ্রাম কেন্দ্রীয় প্রোগ্রাম যেটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এলাকা পরিষ্কার রাখা সেই ইস্যু স্কুলের ক্যাম্পাসটাকে পরিষ্কার করে দেওয়া এবং সাথে বন মহোৎসব যেটা খুব দরকারি জিনিস যেটা অ্যাফরেস্টেশন বলা হয় যেটাকে গাছ লাগানো গাছ আমাদের অনেক ক্ষেত্রে কাজে লাগে গাছ আমাদের পরিবেশে উষ্ণায়ন রোধ করে পরিবেশকে সুন্দর রাখে স্বাস্থ্যবান রাখে আমাদের পরিবেশকে এবং আমাদের প্রতিদিনের জীবনে গাছের বিশেষ বড় ভূমিকা আছে তাই স্কুল কমপ্লেক্সে গাছ থাকা বাঞ্ছনীয় গাছ রোপণ করব সবাইকে নিয়ে টিচারদের নিয়ে স্টুডেন্টদের নিয়ে আজকে এখানে এছাড়াও কিছু কর্মশালা আছে আমাদের তরফ থেকে আমার স্কুলের জন্য কিছু উপহার সামগ্রী আছে তাও দেওয়া হবে এখানে সাথে সমস্ত ছাত্রছাত্রীদের আমি অনুরোধ করছি সবাই আজকে বিশেষ ম্যালেরিয়া অ্যান্টি ম্যালেরিয়াল ইস্যু যেটা সেটা ম্যালেরিয়া প্রতিরোধ এই ক্ষেত্রে এই খাতিরে আমাদের ডক্টর স্যাররাও কিছু বলবেন আপনাদের প্লাস মানে ম্যালেরিয়ার এগেনিস্টে কী করতে হয় না করতে হয় বা ওষুধপত্র সব কিছু এখানে